সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি জিয়াউর রহমান, জিএম জিয়াউর রহমানের পক্ষ থেকে সবাই জানতে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে যাচ্ছি হলো ঢাকা মোহাম্মদপুর টাউন হলে, এমনি ঘুরতে যাচ্ছি। দেখি ওখানে অনেকগুলো ফুডকার্ট বসে, ওখানে ফুডকার্টে কিছু খাওয়া দাওয়া করবো, দেখি ভালো কি পাই বা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু করবো। শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সবার আগে নোটিফিকেশন পাবো। চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা আমি চলে আসছি ঢাকা মোহাম্মদপুর টাউন হলে। এখানে যে আমি যেখানে আসছি এটা হলো শাহিদ ওই ফুচকা, তারা ফুচকা তৈরি করতেছে। আমি এখানে অনেকগুলো ফুডকার্ট বসে, সবাই বর্তমান পরিস্থিতিতে যেভাবে সেফটি থাকার কথা আমি সব জায়গায় পাই নাই, যদিও রাস্তায় ফুডকার্ট সেই হিসাবে তারপরেও প্রোটেক্ট থাকা তো উচিত। কিন্তু বাট ইনাদের আমি দেখলাম যে মুখে মাস্ক পরা, হাতে গ্লাভস, মাথায়ও ক্যাপ পরা আছে, চুল না পরে খাবারে। এই যে আমি যে বড় ফুচকাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তারা কাছে তৈরি, আমি অর্ডার করেছিলাম তখন তারা তৈরি করতেছে। দেখেন বড় ফুচকা, এরা মাঝখান দিয়ে ছিদ্র করে এটার ভিতরে তারা যে খাবারগুলো দিবে বা রাস্তা চলছে আইটেমগুলো আছে তারা এটার ভিতরে ঢোকা দেবে। প্রথমে কিছু ফুচকা দিল, গুঁড়া করা ফুচকা এটা ঢোকা দিচ্ছে ভিতরে। আসলে ভালো, মানে তাদের গ্লাভস পরে দেখে আমার খুব ভালো লাগছে। এখন চানাচুর দিচ্ছে, চানাচুর, তারপরে এরা আবার বড় একটা ফুচকা ভেঙে দিল, এবার বাদাম দিচ্ছে, এরপর আবার কাজু বাদাম দিবে, কাজু বাদাম দিচ্ছে, এরপর দিবে হলো ছোলা বুটটা, তোমরা সব ফুচকা তারা ইউজ করে সেটা দিবে ভিতরে ঢোকাতে। এরপর দিবে হলো আবার চানাচুর দিচ্ছে,
তাহলে তুমি দইটা, যারা খুব বেশি একটু টক ধরনের দই পছন্দ করে তাদের জন্য খুব ভালো। আমার কাছে খুব বেশি ভালো না লাগলেও আমি খাওয়ার পরে যখন তৈরি করে দিয়েছিল, কমপ্লিট করে দিয়েছিল, তখন মোটামুটি ভালো লাগছে। এই যে দেখেন ডেকোরেশন করলো, ডেকোরেশনটা ভালো, চানাচুর দিয়ে উপর দিয়ে চানাচুর দিয়ে ডেকোরেশন করে দিল, চামচ দিল এবং নিচে একটা কি বলবো, নিচে তারা তো টিস্যু দিয়েই দিছে, দেখলেন টিস্যু দিয়ে পরিবেশন ওনার, চলুন দেখি তারা আর কি দেয়। বন্ধুরা চলে আসলাম, মোহাম্মদপুর টাউন হল থেকে চলে আসলাম বাসায়, এসে ফ্রেশ হলাম মাত্র ভিডিওটি শেষ করি। বন্ধুরা তা আজকে আসলে বাসায় তেমন একটা বেশি ভালো লাগতেছিল না, যার কারণে একটু বের হয়েছিলাম। বের হয়ে মোহাম্মদপুর টাউন হলে গেলাম, ওখানে অনেকগুলো ফুডকার্ট বসে, ওখান থেকে আমার কাছে আমার মনে হলো রাজকাচুরিটা, সেটা অর্ডার করছিলাম এবং তোমাদের দেখালাম। তো বন্ধুরা আমার কাছে খুব বেশি কাজকাচুরি ভাল লাগে নাই, সামনে থেকে ইনশাল্লাহ আমি খাবার রিভিউ করবো। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমি যে নতুন নতুন ভিডিও করে দেবো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।